হাই বন্ধুরা, ভালো আছেন? গরমের সময় সবার শরীর ক্লান্ত, সব শরীর ক্লান্ত। আপনারা ভালো থাকবেন, ঠান্ডা জল খাবেন, শরবত খাবেন। আর এই দেখেন, আমি একটা রেসিপি দিচ্ছি আজকে, ভাজা পিঠে ভাজবো। তা দেখেন আমি কী কী দিই। এই দেখেন, এইটা চালের গুঁড়ো নিয়েছি, 1 কোয়া চালের গুঁড়ো নিয়েছি। এই ময়দাটা দেব, ময়দাটা 100 গ্রাম মতো ময়দা দেব। নারকেল কুড়িয়েছি। সবাই ভাজা পিঠে সব রকম খেয়েছেন, আমি একটা অন্যরকম ভাবে বানাচ্ছি। এই দেখেন, নারকেল 4টে নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেল দিয়ে ভাজা পিঠে একদম টবর টবর করে লুচির মতো ফুলা দেখাবো। এটা এলাচ গুঁড়ো, এ দেখেন, এটা এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো করে নিয়েছি। স্বাদের জন্য একটু লবণ দেব। এ দেখেন, চিনি দেব। গুড় দিলে দিতে পারেন, আমি চিনি দিচ্ছি আর একটু অল্প একটু গুড় দেব, তাই না? তাই জন্য আমরা খেজুরের গুড় দিতে পারি না, আমরা এই ভেলি গুড়, এই গুড়টাই। দেখেন এই গুড়টা, এই মহারাষ্ট্রে এই গুড়টাই পাওয়া যায়। এই দেখেন, এই গুড়টাই দেব। আর আমার বাবার বাড়ি আমরা সব দিন পিঠে বানানোর সময় খেজুরের গুড় দিয়ে পিঠে বানিয়েছে আমার ঠাকুমা মা। এখন আমরা এটা মহারাষ্ট্রে পাই না। এবার জল দিয়ে ছেনে নেব। গরমেতে বন্ধু হালাত খারাপ সব, এত গরম। এটা কিন্তু আমি গরম জল দিইনি, ঠান্ডা জলই দিয়েছি। ঠান্ডা জল দিয়ে এ দেখেন এইভাবে আটা আটা করে ছেনে নিচ্ছি, এরপরে আমি জল দেব। একবারে জল দিতে নেই, ভালো করে ময়াম দিতে। এর মধ্যে আমি খাই সুডাও দেবো না, সুজিও দেবো না, খালি চালের গুঁড়ো আর নারকেল আর ময়দা। দেখেন আমার কী করে আমি বানাই। এই তেলটা দিচ্ছি, আপনারা অন্য তেল দিলে দিতে পারেন, আমরা এটা ব্যবহার করি। এই তেল দিয়ে আমি আজকে ভাজা পিঠে আপনাদের ভাজিয়ে দেখাবো। দেখেন বন্ধুরা, পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে, এত গরম। এই দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখেছেন? এই দেখেন, এই দেখেন, খেতে খুব ভালো হয়েছে। আমার ছেলেরা খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে খেতে। নারকেল দিয়েছি দেখেন না, অনেক। খুব ভালো হয়েছে মা খেতে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। নারকেলের জন্য আর একটু বেশি ভালো লাগছে, এক একটা গালে দিচ্ছে, করছে। 4টে নারকেলেতে 2টো নারকেল দিয়েছি, ভালো লাগবে না? মুখের কথা, পিঠে হয় মিঠেতে, যেরকম মিষ্টি দিয়েছি সেরকম নারকেল দিয়েছি। ওই জন্য বন্ধুরা খুব ভালো হয়েছে, আপনারাও ঘরে এভাবে খাবেন, অনেক সুন্দর হয়েছে খেতে। এই দেখেন, এগুলো তো বড় করেছি আর ওগুলো ছোট ছোট করেছি, গরম। এই দেখেন কি সুন্দর করে ফুলেছে, কি সুন্দর ফুলে গেছে। এই দেখেন সুন্দর সুন্দর করে ফুলেছে, এই দেখেন, দেখেছেন কি সুন্দর? বাবা, এই দেখেন সব কটা কী সুন্দর ফুলেছে, দেখেন, এই দেখেন। আর এই কটা আমি এমনি বড় বড় করেছি, ছেলেরা এরকম খেতে ভালোবাসবে, এই জন্য এগুলো এ করেছি, কিন্তু নরম হয়েছে সব। আর এগুলো আমি ফুলিয়েছি, দেখেন।
বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তা আপনারাও অবশ্যই একবার এইভাবে ঘরে ট্রাই করবেন। নারকেল দিলে অনেক সুন্দর লাগে বন্ধুরা, সত্যিই বলছি। আমিও প্রথমবার এই যে খাচ্ছি এই যে নারকেল দিয়ে এই পিঠেগুলো, খুবই সুন্দর হয়েছে খেতে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আমার বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে বানাতে বানাতে সব খেয়ে নিল। আর এখন বৌমা বলছে কি, মা আমি খাবো। আমি বলছি দাঁড়া দুটো তোমাকেও বানিয়ে দিচ্ছি। মানে দেখো সুন্দর হয়েছে খেতে। এটা আমি এমনি বড় বড় করেছি, আর এইগুলো ছোটো করে খেতে দারুন, খুব ভালো হয়েছে বন্ধুরা। আপনারা ট্রাই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার দেখাবে এরকম সুন্দর নতুন নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সাথে। বলো ভালো।